পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অফিসে ঢুকে এক তরুণীর কাণ্ডে হতবাক দেশটির জনগণ। প্রধানমন্ত্রীর অফিসে ঢুকে টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ওই তরুণী। ইমরান খানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে ঢুকে হারেম শাহ নামের ওই তরুণী এ কাণ্ড ঘটান। ওই ভিডিও প্রচারের পরপরই পাকিস্তানে রীতিমতো তারকাখ্যাতি অর্জন করেছেন টিকটকে 10 লাখের বেশি ফলোয়ার তার। ভিডিওতে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কনফারেন্স রুমে হাঁটতে দেখা গেছে। পাঞ্জাবি এবং হিন্দি গানের তালে পা ফেলতে ফেলতে তিনি একসময় প্রধানমন্ত্রীর চেয়ারে বসে পড়েন। পাকিস্তানি গণমাধ্যমকে হারেম বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আমি ওখানে গেছি, কেউ আমাকে বাধা দেয়নি, নীতিমালার বিরুদ্ধে কিছু করলে তারা নিষেধ করতেন। হারেমকে এর আগে পাকিস্তানের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সঙ্গে দেখা গেছে। ধারণা করা হচ্ছে ইমরানেরই ঘনিষ্ঠ তিনি। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।